গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে 11:30, তাই তোমাদেরকে গুড মর্নিং বলেই শুরু করলাম। আর দেখো, একদম রেডি হয়ে পড়েছি, এখন যাব বাপের বাড়িতে। প্রচুর কয়েকটা দিন দেরি আছে, কিন্তু কয়েকটা দিন আগেই যাচ্ছি, তার কারণ একটা আছে। চলো যেতে যেতেই পড়বো। এদিকে তো রিজু রায়ন রেডি হয়ে গেছে, ওর পাপা তো যাবে না, আমরাই চলে যাব। দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর কাশফুল দেখতে পেলাম, দেখে মনটা ভরেই গেল। এখন তো চারিদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ। দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। রিজু রায়ান সবাই যাচ্ছে, আর এই যে আমার বাপের বাড়ির গেট, ভিতরটায় ঢুকলাম। আজকে এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, ভেবেছিলাম পুজোর আগে আগেই আসব, কিন্তু এই যে কয়েকটা দিন আগেই চলে এলাম। এদিকে দেখো মা মাসি সবাই আছে, আমরা সেই বাইরে রান্নাঘরটায় এসে আগে বসলাম। আর রান্না বান্না হচ্ছে, প্রায় 70-80 জনের খাওয়ারের আয়োজন। চলো আজকে মেনুতে কী কী আছে সেটাই তোমাদেরকে বলে নিই। মাটন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, এই ছিল আজকের আয়োজন। এদিকে দেখো আমার একটা ভাইয়ের বউ বসে সুন্দর করে তোমাদের সামনে একটু মিষ্টি হাসি হেসে দিল। আর মা মাসিরা টুকটাক তো কাজ করছেই এখানে। এখানে আমার ভাইয়েরাও বসে আছে, সবাই এখানে গল্প গুজব করছে, হাসি ঠাট্টা, প্রচুর লোকজনের আয়োজন ছিল। আমি কিন্তু আর সারাদিনের মতন কোনোরকম ভিডিও করিনি। এটা রাত্রেবেলা আমার ভাই খেতে বসেছে, মানে দুপুরে যা কিছু একটু বেঁচেছিল সেই দিয়েই আমরা রাত্রে খাওয়া দাওয়া করেছি। সেটাই তোমাদেরকে দেখালাম, যে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এবার ও একা একাই খাচ্ছে, রাত কিন্তু অনেক হয়ে গেছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠলাম। যেহেতু সংসারের চিন্তা নেই, কোনো রকম কোনো চিন্তা নেই, তাই টেনশন ফ্রি হয়ে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে 9:00, রায়ানও উঠে পড়েছে, এবার তো একটু ফ্রেশ হয়ে নিচে যাব। নিচে গিয়ে মায়ের হাতে চা খাবো, কারণ আজকে তো মানে আজ থেকে তো আর নিজের হাতে চা করে খেতে হবে না। আর তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা তো সকলেই জানো যে আমাদের বাইরে একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরে আমরা সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করি। এই দেখো গরম গরম চা আর তার সঙ্গে বিস্কুট, এটা খেয়ে নেব। নিয়ে অনেক গল্প গুজব ঠাট্টা অনেক কিছুই তো বাকি আছে। খাওয়া দাওয়ার পরে চলে এলাম উপরে, ভাবলাম বিছানাগুলো একটু তুলে নিই, মা যখন নিচে কাজ টাজ করছে, তা পাড়ের বিছানাগুলো আমি তুলে নিই। বিছানাগুলো তুলে নিয়ে এবার রায়ানকে একটু পড়াবো, যেহেতু রায়ানের পরীক্ষা কিন্তু শেষ হয়নি, কয়েকটা পরীক্ষা মাত্র হয়েছে, তারপরে পুজো শেষ হতেই আবার পরীক্ষা চালু হবে। তাই ভাবলাম ওকে একটু পড়িয়ে নেব। আর রায়ানকে পড়াতে গেলে তো কত কষ্ট তোমরা জানো। সব কটা ঘরের বিছানা তুলে নিলাম, তিন্নিরা চলে গেছে, আমি আর লিরি থেকে গেছি, ওরা আবার কয়েকটা দিন পরে আসবে। এবার একটা কথা বলি, আমি তো বাপের বাড়িতে এই ভিডিও তোমাদের দেখাচ্ছি, এরপর থেকে কিন্তু আমি আর কোনোরকম ভিডিও করতে পারি না। পুজোর মধ্যে কয়েকটা শর্ট হয়তো করেছিলাম, কিন্তু সেগুলো তোমাদেরকে ঠিক মতন দিতে পারিনি। যাই হোক, এখানে তো তোমরা জানোই যে আমাদের ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। পরে অবশ্য শেষের দিকে মানে বাড়ি আসার কয়েকটা দিন আগে আমার ভাই নেটের ব্যবস্থা করেও ফেলেছিল। আর তার থেকেও বড় কথা, আমি ওখানে গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্যে ক্যামেরা হাতে করে যে ভিডিও করব সেই ক্ষমতাটাই আমার ছিল না। কয়েকটা দিন একদম বিছানায় পড়ে গেছিলাম, মানে এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে আর কিছু ভালো লাগছিল না, শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল। সুস্থ হতে কয়েকটা দিন সময় লাগলো, ততক্ষণে বাড়ি আসারও সময় হয়ে গেছে। আমি এই ভিডিওটা তোমাদেরকে বাড়িতে এসেই দিচ্ছি, ততক্ষণে কিন্তু আমি বাড়িতেই চলে এসেছি। তাই আর এবারে বাপের বাড়ির কোনোরকম ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। এখানে তো রায়ানকে পড়াচ্ছি, পাশের ঘরে রিজুও পড়তে বসেছে। আর রায়ানকে পড়াতে পড়াতে কিছু কথা তোমাদেরকে বলি, যে সকল বন্ধু আপু বা আমার পরিবারের যে সকল সদস্যরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা করে লাইক করে দিও। আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এদিকে দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর মাংস, মানে গতকালকে যে মাংস হয়েছিল সেই মাংস দিয়েই আজকে আমরা ব্রেকফাস্টটা করব। পরোটা আর মাংস খেতে তো সকলেই ভালো লাগে, কিন্তু সকালবেলা এরকম ব্রেকফাস্ট করতে একটু ভয়ই লাগে। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।